আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাজন, এই মুহূর্তে গ্রিন রোড স্বপ্ন সুপার শপের সামনে আছি। আপনারা দেখবেন স্বপ্ন সুপার শপে যে ওনারা, আপনারা কি স্বপ্ন থেকে কেনাকাটা করবেন না? কখন আসছেন এখানে? এক ঘন্টা লাইনে আছেন নাকি সবাই? আপনারা, আমি দেখাবো সবাইকে। কয়দিন পরে কিনতে আসছেন এখানে? আমরা ভুক্ত দিতে আমি আসছি আজকে প্রায় 10-12 দিন পরে। না, বাসা সামনে পাশে এখানে। 10-12 দিন পরে। জি আসসালামু আলাইকুম। বাসা কাছাকাছি আঙ্কেল আপনার? এই এইখানে এখানে কেনাকাটা করেন সব সময়? কয়দিন পরে? 2 সপ্তাহ। আপনারা দেখছেন যে এই যেটি বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে, বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং যে এই সময় আমরা সবাই বাসায় থাকবো, এই মানুষজন কিন্তু এই যে শুনলেন আপনারা 1-2 সপ্তাহ পরে কেনাকাটার জন্য আসছেন, এই লাইনটি দেখানোর অর্থ হলো যে আমরা সবাই কিন্তু নিজেরা নিজেদের নিরাপত্তাটুকু, নিজেদের নিরাপদতা নিজেরাই বজায় রাখতে হবে। এটি যদি আমরা বজায় রাখতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের বিপদ ডেকে আনবো। এই আবারও দেখাচ্ছি এই যে এখানে গ্রিন রোডের যে স্বপ্ন, স্বপ্ন সুপার শপের যে বেচাকেনা হচ্ছে, এই যে বাইরের অবস্থাটুকুও দেখাচ্ছি। সবাইকে সাবধান থাকার জন্য বলা হচ্ছে বারবার। এবং এই আপনারা এখানে যে লাইনটা আমরা দেখছি যে মানুষজন, এটি দেখানো অর্থ এই যে আমরা দেখবেন যে লাইনে দাঁড়িয়ে আছে, তো আমরা অবশ্যই যে দূরত্বটুকু অবশ্যই সবাই বজায় রাখবো, এবং এই বজায় রাখার মাধ্যমেই কিন্তু আমাদের যে সচেতন বোধ গড়ে উঠতে হবে। আপনারা দেখছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর থেকে প্রতিদিন অনেকগুলো তদারকি দল বের হয় মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে। আমাদের যে আমরা এই স্লোগান নিয়েই আপনাদের পাশে আছি যে আমরা আছি আপনার পাশে সময় দুসময়। যে ভোক্তা অধিদপ্তর থেকে আমরা আসলে মার্কেটগুলো, এই যে কাঁচা বাজারগুলো তদারকির পাশাপাশি সুপার শপগুলো দেখছি, আমাদের যেন সার্বিক চিত্রটুকু, বাজারটুকু স্থিতিশীল থাকে, এই লক্ষ্যে কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক, এ প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।